গুড মর্নিং ডি স্টুডেন্টস আজকে আমরা আরেকটা ক্লাস করবো কিন্তু এই ক্লাসটা একটু অন্যরকম ক্লাস কিছু শুরু করার আগে চলো তোমাদেরকে একটা ছোট্ট ভিডিও দেখিয়ে নিই তাহলে তোমরা দেখতে পেলে তো কি সুন্দর একটা একটা করে নাড়ু সাজানো হলো তারপর আবার একটা একটা করে নিয়েও নেওয়া হলো আচ্ছা তোমরা কি বলতে পারবে এই যে নাড়ুগুলো একটা একটা করে তুলে নেওয়া হলো যখন সবগুলো চলে গেল তখন আর কটা বাকি থাকলো নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছো যখন সবগুলো চলে গেল তখন আর একটাও বাকি ছিল না আচ্ছা এবারে তোমরা একটু মন দিয়ে ভাবো যদি এটাকে আমরা অঙ্কের ভাষায় বলতে যাই অঙ্কের মতো করে বলতে যাই তাহলে কি হবে আমরা আমাদের এখানে যে ছবিটা আছে এই ছবিটাতে আগে চলে আসি এখানে দেখো তোমাদের দুই বন্ধু দুজনে মিলে ঘুড়ি ওড়াচ্ছে তাহলে কজন আছে দুজন রয়েছে ওয়ান টু আর ঘুড়িও আছে ওয়ান চু তাহলে দুজনে ঘুড়ি ওড়াচ্ছিলো এখানে সুতোটা খেয়াল করবে তোমরা এই যে সুতোটা রয়েছে এটাকে ভালো করে তোমরা খেয়াল করবে তাহলে এখানে দুজনের ঘুড়ি সুতো দিয়ে যোগ করা আছে দুজনেরই হাতের সঙ্গে তারপরে কি হলো পরের ছবিটাতে যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে এখানে আর সুতো নেই তাহলে প্যাঁচ লড়েছে দুটো ঘুড়ি কেটে চলে গেছে তাহলে ছিল দুটো ঘুড়ি চলে গেল দুটো ঘুড়ি তাহলে রইল কটা আমরা ওই যে বিয়োগ করার নিয়ম শিখেছিলাম বলেছিলাম চলে গেল কমে গেল কেটে গেল। ফেলে দেওয়া হলো এরকম কিছু যদি বলি তাহলে বিয়োগ করতে হবে তাহলে দুই আমরা দুটো দাগ টেনেছি এবার এখানে ওই যে শিখিয়েছিলাম এর আগের দিন দুটো দাগ টানলাম এইটার তার থেকে দুটো দাগ বাদ দিলাম তাহলে কটা দাগ রইল একটাও দাগ কি আছে এখানে ভালো করে দেখো এখানে একটাও দাগ নেই মানে শূন্যটা দাগ রইল এর আগের দিনই আমরা শিখেছিলাম যখন কিছুই থাকে না তখন আমরা বলি শূন্যটা আছে তাহলে এখন কটা বাকি রইল হাতে একটাও নেই কিচ্ছু বাকি থাকলো না ঘুড়ি উড়ছিল দুটি ঘুড়ি কেটে গেল দুটি হাতে নেই একটাও তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ কিভাবে এই কাজটা করতে হবে এসো আমরা বরং তোমাদেরকে আরও একটা এরকম অঙ্ক দেখিয়ে নিই দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো চড়াই তারা বসে বসে ধান খাচ্ছে হঠাৎ করে একজন মানুষ ছুটে চলে এলো চড়াইগুলো ভয় পেয়ে গেল আর সবাই মিলে উড়ে চলে গেল সবাই উড়ে চলে গেল তাহলে এবারে আমরা এখানে একটুখানি দেখে নিই এইখানে আমাদের চড়াই যারা বসেছিল এই যে ধান খাচ্ছে তাদের সংখ্যাটা কত যদি আমরা গুনি তাহলে আমরা দেখতে পাব এই সংখ্যাটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাতটি চড়াই ছিল আচ্ছা সব চড়াইগুলো যদি উড়ে যায় তাহলে যতগুলো ছিল ততগুলোই উড়ে গেছে অর্থাৎ সাতটা চড়াই থাকলে সাতটা চড়াই উড়ে গেছে তবু আমরা একবার গুণে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাতটা চড়াই উড়ে চলে গেছে দেখো এখানে সাতটা করে দাগ দেওয়া হয়েছে এবার আমরা দেখছি সাতটা দাগ থেকে যদি সাতটা দাগই কেটে দিই তাহলে এখানে আর কিচ্ছু থাকে না একটাও থাকে না তাহলে সাতটি চড়াই ছিল সাতটি চড়াই উড়ে গেল রইল না বসে একটাও এইভাবে তোমাদেরকে এর পরের যে অঙ্কটা রয়েছে সেটা তোমাদের করতে হবে আসলে তোমরা এই দুটোই করবে নিজেরা আমি তোমাদের দেখিয়ে দিলাম কিন্তু তারপরেও তোমরা নিজেরা করবে করার পরে তারপর তোমাদের কাজ হবে এটা নিজেরা করে ফেলা এটা করে ফেলার পরে এখানে দেখবে বেশ কটা কথা লেখা আছে দুটি থেকে দুটি নিয়ে নিলে শূন্য হয় আমরা এই যে এখানে দেখলাম দুটো থেকে দুটো নিয়ে নিয়েছিলাম শূন্য হয়েছিল আর আমরা আগে আলোচনা করেছি নিয়ে নেওয়া মানে বিয়োগ করা নিয়ে নেওয়া এটা অঙ্কের ভাষায় যদি আমরা বলি তাহলে এটাকে আমরা বলবো বিয়োগ তাহলে নিয়ে নেওয়া হয়েছে এর অর্থ হল বিয়োগ করে দেওয়া হয়েছে তোমাদের সুবিধার জন্য আমি এখানে আরেকবার বড় করে লিখি মনে রাখবে নিয়ে নেওয়া কথাটার যখনই থাকবে চলে যাওয়া কমে যাওয়া এই সব কথাগুলো যখনই থাকবে তখন আমাদের করতে হবে বিয়োগ তাহলে এখানে দেখো বিয়োগই হচ্ছে দুটো থেকে দুটো নিয়ে নিলে শূন্য হয় কিভাবে দুই বিযুক্ত দুই শূন্য সাতটা থেকে সাতটা নিয়ে নিলে শূন্য হয় সাত বিযুক্ত সাত সমান শূন্য তাহলে এখানে আমরা শিখলাম কি এখানে আমরা শিখলাম যে কোনো সংখ্যা থেকে যদি সেই সংখ্যাটাই নিয়ে নেওয়া হয় চলে যায় তাহলে অবশ্যই সেটা কিছু থাকে না শূন্যটা থাকে ধরো যদি পাঁচটা চকলেট তোমার কাছে আছে তুমি তোমার ভাইকে পাঁচটা চকলেটই দিয়ে দিলে তাহলে তোমার কাছে আর কটা চকলেট থাকবে তোমরা সবাই বলে দেবে স্যার আমার কাছে আর একটাও নেই অর্থাৎ শূন্যটা চকলেট আছে এই কাজটা তোমরা করবে করে আমাকে পাঠাবে কিন্তু তার আগে ক্লাসটা শেষ করার আগে আরও একবার তোমরা সেই ভিডিওটা দেখে নাও তারপর কাজটা শুরু করবে মন দিয়ে ভিডিওটা দেখো